আমার কাছে ফিডব্যাক বলতে যে তোমার সাথে তিনি ত্রিশায় ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يقول الله سبحانه وتعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله সম্মানিত আজকের এই দার্সের উপস্থিতি শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর আদায় করছি যে আমরা তাওহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে সামনে রেখে দীর্ঘদিন থেকে অনেকগুলো বিষয়ে আলোচনা করে আসছি। এই বিষয়গুলো মূলত একজন মুওয়াহ্হিদ তাওহীদ পন্থী তাওহীদের অনুসারীর জন্য অপরিহার্য বিষয়। এই বিষয়গুলো না জানা থাকলে সত্যিকার তাওহীদের বাস্তবায়ন সম্ভব নয়, আর এই কারণেই যিনি তাওহীদের অনুসরণ করবেন তাওহীদবাদী হবেন তার প্রথম জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। প্রাথমিক যে জ্ঞানগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে এই বিষয়গুলো, কারণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অজান্তেই আমাদের জানার বাইরে আমাদের তৌহিদকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা গত দার্সের মধ্যেও একটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছি, সেটি ছিল الخوف من الله سبحانه وتعالى يا الله رب العالمين ارভয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহ ভয়। এই ভয় কখন কোন পর্যায়ে গিয়ে তাওহীদের পরিপন্থী হবে এই বিষয় সম্পর্কে অনেক কথা আলোচনা হয়েছে। গত দার্সে আমরা এটা বলেছি যে এর পরবর্তী আলোচনা আমাদের সামনে আসছে, যেটি সেটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল মাহাব্বা, ভালোবাসার উপর। এই বিষয়টি আসলে অপরিহার্য, কার জন্য কতটুকু ভালোবাসা হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের কতটুকু ভালোবাসা হবে, কোন ভালোবাসা আমাদের ইবাদত আর কোন ভালোবাসা আমাদেরকে শিরকের দিকে তাওহীদের পরিপন্থী হবে, আমাদের তাওহীদকে বিনষ্ট করবে, এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করার প্রয়োজন রয়েছে। এই জন্য আমি মনে করেছি যে মাহাব্বাত গায়রিল্লাহ, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া গায়রুল্লাহর ভালোবাসা থাকবে, সুতরাং এটা কখন তাওহীদের পরিপন্থী হবে কখন তাওহীদের পরিপন্থী হবে না এবং সেটা সঙ্গত হবে বৈধ হবে, এ বিষয় সম্পর্কে আমরা মাহাব্বাতের উপর আজকের এই আলোচনার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। মূলত আজকের আলোচনার পয়েন্ট এরপরের বিষয়, কিন্তু গত ক্লাসে আমরা সময়ের কারণে সেটাকে শেষ করতে পারিনি। এরপরে আসবে তাআল্লুকুল কলব গায়রিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা, কারণ অন্তর যদি সম্পৃক্ত হয়ে যায় গায়রুল্লাহর সাথে তার অবস্থান সম্পর্কে আলোচনা হবে। শুরুতেই মাহাব্বত বা ভালোবাসা এই কথাটুকু আমাদের সকলের কাছে পরিচিত, এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর সংজ্ঞাতে গিয়ে তিনি এবার বলেছেন যে যদি কেউ এই সংজ্ঞা দেয় ডেফিনেশন বর্ণনা করে তাহলে সে আসলে ভালোবাসাকে আরো জটিল করে দেবে, এর পরিচয়কে পরিচিত বিষয়কে অপরিচিত করে দেবে।
একটা পরিচিত বিষয় সংজ্ঞা দিতে গিয়ে অপরিচিত করে দিতে হয়। যেমন পিতা কাকে বলে, আল ওয়ালিদ। এখন এটা বোঝানোর জন্য আপনাকে যে সংজ্ঞা তাফসীর কিতাবগুলোতে আছে এই সংজ্ঞা যদি আমি এখন দিই আপনাদেরকে বুঝাতে 3 মিনিট বা 10 মিনিট সময় দরকার হবে কমপক্ষে। কেন? মানে এমন কঠিন করে সংজ্ঞা দেওয়া হয়েছে। তো পরিচিত বিষয়গুলোর সংজ্ঞা দেওয়ার মধ্যে তেমন কোনো মাকসুদ নেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ যেটা ছিল সেটা হল তিনি এ ধরনের সংজ্ঞা দিতেন না। যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন এসে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান, বলুন। তখন ইসলামের সংজ্ঞা দিয়ে ইসলাম হচ্ছে এই, ইসলাম শব্দের অর্থ হচ্ছে এই, এ ধরনের সংজ্ঞা দেননি। বললেন ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালা ওয়া তুতি যাকাত ওয়া আন তাসুমা রমাদান ওয়া তাহুজ্জা বাইতিল্লাহিল হারাম ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এক কথায় একেবারে স্পষ্ট করে দিলেন, যারা জানবে তাদের জন্য সহজ। কিন্তু ইসলামের সংজ্ঞা যদি অন্যদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে সংজ্ঞা দিতে গিয়ে অনেক কঠিন করে দিয়েছে, অনেক জটিল করে দিয়েছে। এই জন্য আমরা এই সংজ্ঞার দিকে যাব না। মূলত অন্তরের অনুরাগ, অন্তরের টানকে বলা হয় থাকে ভালোবাসা। এটার মূল কথা হচ্ছে মাইলুন নাফসি ইলা শাইই, কোনো বস্তুর প্রতি। মানুষের যে আত্মা রয়েছে, সত্তা রয়েছে, এই আত্মার যে অনুরাগ সৃষ্টি হয় এই অনুরাগটাকেই বলা হয় তাকে ভালোবাসা। এই কথাটুকু বাহ্যিক ভালোবাসার যে অর্থ বুঝায়, ভালোবাসা বলতে যেটা বুঝায় এটাকেই বলা হয় তাকে, এটার সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে। কিন্তু এই সংজ্ঞা যখন দেওয়া হলো, ভালোবাসার এই সংজ্ঞা যখন দেওয়া হলো, এটা অন্তরের অনুরাগ টান, এটাকে ভালোবাসা বলা হয় ঠিক কিনা, এই সংজ্ঞা দেওয়ার পর একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জটিলতা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আবার অন্য আয়াতের মধ্যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভালোবাসার এই কাজ, এই সিফাত, এই গুণাবলী, এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত হয়েছে, হয়েছে কিনা? হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, যারা বিভ্রান্ত হয়েছে তারা দুই গোষ্ঠী, একটি হচ্ছে আল মুশাব্বিহা আরেকটি হচ্ছে আল মুআত্তিলা। মুআত্তিলাদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছে তারা হচ্ছে চার দল। তারা কয় দল? চার দল। প্রথম দল হচ্ছে আশাইরি এবং মাতুরিদি এবং তাদের অনুসারী যারা রয়েছে তারা, এরা বিভ্রান্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে, গুণের ব্যাপারে। আশাইরি আকীদার বিশ্বাস করে, আবুল হাসান আশাইরি রহমতুল্লাহ আলাই তার আকীদার অনুসারী বা তার অনুসারী যারা, এদেরকে আশাইরি আকীদা বলা হয় থাকে, এরা আশাইরি আকীদায় বিশ্বাস। আর আবু মনসুর আল মাতুরিদি, এর আকীদা যারা বিশ্বাসী তারা হচ্ছে মাতুরিদি আকীদার বিশ্বাসী। এদের পরিচয় সম্পর্কে অনেক কথা বলার দরকার নেই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে উসুল বর্ণনা করা হয়েছে, উসুলের প্রথমে এটা লেখা আছে যে নাহনু আহনাফুল মাযহাবান ওয়া মাতুরিদিয়ুনা আকীদা, আমরা মাযহাবের দিক থেকে হানাফি আর আকীদার দিক থেকে আমরা মাতুরিদি। মানে তারা এটা বুঝাতে চেষ্টা করেছেন যে আবু হানিফা আকীদার দিক থেকে বিভ্রান্ত ছিল বলেই আবু হানিফার আকিদাকে ইগনোর করে, আবু হানিফার আকিদাকে বাদ দিয়ে তারা কি করেছে? মাতুরিদির আকিদা নিয়েছে। অথচ এমন এক মাহমুর ব্যক্তি, মানে আবু হানিফা তো কিছু পরিচিত ব্যক্তি, কিন্তু আবু মনসুর মাতুরিদির নাম আপনারা শুনছেন কিনা? মনে হয় আজকে কেউ আজকে শুনেছেন বা কেউ ইতিপূর্বে শুনছে, কিন্তু শুনলেও অত্যন্ত অপরিচিত মাহমুর ব্যক্তি, তেমন পরিচিত ব্যক্তি নয়, তার আকিদাকে গ্রহণ করেছে। আবু হানিফা রহমতুল্লাহের আকিদাকে কি করেনি? গ্রহণ করেনি। কেন? ফিকহের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্যকে গ্রহণ করলেন, হানাফি হলেন। তাহলে কি আবু হানিফা রহমতুল্লাহ কোনো বিভ্রান্তির মধ্যে ছিল যার কারণে আপনারা আবু হানিফা রহমতুল্লাহ আকিদা বাদ দিয়ে মাতুরিদি আকিদা গ্রহণ করলেন? এটা আসলে সবচেয়ে বড় বিভ্রান্তি। তার কারণ হচ্ছে আকিদাগত দিক থেকে আবু হানিফা রহমতুল্লাহ
থেকে একটা কিতাব রয়েছে আল-ফিকহুল আকবর, আপনারা জানেন আল-ফিকহুল আকবর যে আকীদার বই রয়েছে, এই বইয়ের গুটি কয়েক বিষয়ের সাথে কিছু মতানৈক্য আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকলেও মূলত মৌলিক যে সেন্স রয়েছে বা মৌলিক যে বক্তব্য রয়েছে মৌলিক বক্তব্যের সাথে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো পার্থক্য নেই। এই জন্য এই আকীদাটা বাদ দিয়ে তারা আবু মনসুর মাতুরিদির আকীদা কি করেছে, গ্রহণ করেছে। আর এই আশআরি এবং মাতুরিদির আকীদা হচ্ছে এই, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামকে সাব্যস্ত করেন, সমস্ত নামকে কি করেন, সাব্যস্ত করেন, সবগুলো নাম সাব্যস্ত করেন, খালেক, রাজেক, মুজিব, আল্লাহ রাব্বুল আলামিন গফুর, তারপরে কি রহিম, রহমান, যা নাম রয়েছে আল হাই আল কাইয়ুম আল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম রয়েছে সবগুলো নামকে তারা কি করে সাব্যস্ত করা, অস্বীকার করে না। তারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এগুলো সাব্যস্ত করলে এতে অসুবিধা নেই আল্লাহ তাআলার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফত সবগুলো সাব্যস্ত করেন না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চিন্তা করে সাতটি সিফতকে তারা সাব্যস্ত করে, বলে নাউজুবিল্লাহ, সাতটি সিফতকে সাব্যস্ত করে আর বাকি সিফতগুলোকে কি করে না, সাব্যস্ত করে না। তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কিতাব থেকে পাবেন যে কেন এই সাতটিকে সাব্যস্ত করলেন, বললেন যে আমাদের আকল এটা সাক্ষী দিয়েছে যে এগুলো সাব্যস্ত করা দরকার আল্লাহ তাআলার জন্য, এই জন্য আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা এটা সাব্যস্ত করেছি, বিবেকের উপর নির্ভর করে তারা কেবলমাত্র এই সাতটি বিষয়কে কি করে সাব্যস্ত করে থাকে। তাদেরকে যে সাতটি বিষয় কি কি সাব্যস্ত করে, প্রথম সাব্যস্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হায়াত, জীবন, বলতেছে মৃত ব্যক্তি তো আল্লাহ হইতে পারে না, তারা চিন্তা করতেছে এই যে দেবন্দের যারা মানে মুরব্বী রয়েছেন বা তাদের অনুসারী যারা রয়েছে মাতুরিদি আকীদা এবং আশারি আকীদা যারা বিশ্বাসী রয়েছে এই গোটা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই এই মাতুরিদি এবং আশারি আকীদা মানে চলছে এবং আকীদার বই পড়ানো হয়, আকীদার এই বই পড়ানো হয়, এই বইতে পড়ে এমন 50-এর মধ্যে 55 নাম্বার আমি পেয়েছি, 50-এর মধ্যে কত নাম্বার পেয়েছি, 5 নাম্বার অতিরিক্ত দিয়ে ওস্তাদ দেখেছে যে মানে কি তুমি কিভাবে লিখেছ, ওস্তাদ খুবই অভিভূত হয়েছে এত মারাত্মক ভাবে লিখেছি, বুঝেছো তো ব্যাপারটা, 50-এ 95 কোন ধরনের লেখা লিখেছি বা বুঝতে পেরেছি। বলতেছিলাম যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করেছে হায়াত, জীবন, আল্লাহ রাব্বুল আলামিন হাই, কারণ আল্লাহ তাআলা মৃত ব্যক্তি আল্লাহ হতে পারে না, এটা একটা চিন্তা করছে, ভালো চিন্তা, মৃত ব্যক্তি আল্লাহ হতে পারে না, চিন্তা ভালো, ঠিকই আছে। তারপরে বলে যে এরপরে তিনটা জিনিস সাব্যস্ত করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একটা হলো আল ইরাদা, কারণ জীবিত ব্যক্তির ইচ্ছা থাকবে, জীবিত ব্যক্তির কি থাকবে, ইচ্ছা থাকবে, জীবিত ব্যক্তি ইচ্ছা করবে, এই জন্য আল্লাহ তাআলার জন্য আমরা ইরাদা সাব্যস্ত করলাম, আর জীবিত ব্যক্তির জ্ঞান থাকা দরকার এই জন্য আইন সাব্যস্ত করলাম, জীবিত ব্যক্তির জন্য জ্ঞান থাকা দরকার এই জন্য তার কি করলাম, আইন সাব্যস্ত করলাম। এভাবে তারা সর্বমোট সাতটি, কারণ অনেক দীর্ঘ আলোচনা আমরা সেদিকে যাচ্ছি, আমরা অন্যদিকে রাখবো, যে সাতটি জিনিসকে সাব্যস্ত করেছে, সাতটি বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত করেছে। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এবং কোরআনে কারিমের মধ্যে মহব্বত সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তারা আল্লাহ তাআলার জন্য মহব্বতকে সাব্যস্ত করতে না পারছে। আমার আলোচনার দিকে চলে যাচ্ছি, ওইদিকে গেলে আমার সময় নষ্ট হবে, তো এই জন্য তারা মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করে না, বলে যে আল্লাহ তাআলার ভালোবাসা হতে পারে না, ভালোবাসা হতে পারে না, আল্লাহ ভালোবাসবে কি করে, ভালোবাসা আপনি যে সংজ্ঞা দিচ্ছেন, অল্প আগে আমি ভালোবাসার একটা কথা বলেছি, সেটা হচ্ছে অন্তরের অনুরাগ বা টান, এটাকে ভালোবাসা বলা হয়। সুতরাং ভালোবাসা যে সংজ্ঞা দিচ্ছেন এই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার জন্য এটা মানানসই হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এটা সামঞ্জস্যশীল হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য এটা অত্যন্ত মানে হানিকর হয়, ত্রুটিকর হয়, ত্রুটি হয় এর মধ্যে। তো এই জন্য তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা আমরা সাব্যস্ত করতে পারলাম না, সাব্যস্ত করিনি, তারা আল্লাহ তাআলা ভালোবাসেন এই কথা তারা সাব্যস্ত করে না, তাহলে কি করবে। এখন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এত জায়গায় বলেন ইন্না আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথা বলা হলো, তারপরে ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তাআলা বললেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বললেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, غداً لا أعطينا راية إلى رجل يحبه الله ذاك الله تعالى بالوشن ويحب الله এবং আল্লাহ তাআলা কেসে ভালোবাসেন, আগামী কাল এমন ব্যক্তির হাতে আমি যুদ্ধের ঝান্ডা তুলে দেব। তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা খাইবারের যুদ্ধে ঘটনা বুঝাচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছেন। এখন তারা এই সমস্ত হাদিসকে গাঁট ভেঙে নিজের একটা ব্যাখ্যা দিয়েছে, গাঁট ভেঙে নিজেরা কি করেছে একটা ব্যাখ্যা তৈরি করেছে। কি ব্যাখ্যা তৈরি করেছে বলল যে আল্লাহ তাআলার ভালোবাসার অর্থ হচ্ছে একটি, সেটা হলো ইউরিদু সওয়াব আল মাহাব্বা, ভালোবাসার সওয়াব দিবেন এই ইচ্ছা করেন আল্লাহ তাআলা। মানে আল্লাহ ভালোবাসার অর্থ কি, ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসার সওয়াব দিবেন এই ইচ্ছা পোষণ করেন। কে তোমাদেরকে এটা শিক্ষা দিল? এই জন্য শেখুল ইসলাম তার একটা গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে অর্থাৎ মুরিয়া, এত গুরুত্বপূর্ণ কিতাব যে সেফাতের উপর কামত পর্যন্ত মনে হয় এই পর্যায়ের কোন কিতাব আর লিখা হবে, মানে আমার পিছনে তো লিখা হয়নি, কামত পর্যন্ত আমার মনে হয় লিখা হবে না, এত গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে কিতাব অর্থাৎ মুরিয়া শেখুল ইসলাম আফসোস করছে তোমাদের জন্য, কোন আকল দিয়ে কোন বিবেক দিয়ে তোমরা আল্লাহর কিতাব এবং সুন্নাতকে ওজন করতেছো, মাপ দিচ্ছ, তোমরা তো চিন্তা করো নাই যে আকলের পরিপন্থী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খবর দেয়া বিষয়ে আকলের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে এটা ঠিক আছে কিনা, এটা আকলের পরিপন্থী। বিবেকের পরিপন্থী হচ্ছে যে বিষয়ে আল্লাহ তাআলা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন তার জাত সম্পর্কে, সেই বিষয়ে বিবেককে প্রশ্ন করা যে এটা ঠিক আছে কিনা, বিবেকের কাছে জানা যে এটা ঠিক আছে কিনা। যেমন আমি সাইফুল্লাহ, আমার নাম বললাম যে আমার নাম হচ্ছে সাইফুল্লাহ, এটা আপনারা জানলেন কিভাবে? আমি বলার কারণে তো জানতে আছেন ঠিক না, অন্য কোন মাধ্যম আছে কিনা এর? সুতরাং আমাকে সাইফুল্লাহ মানতে হবে আপনাদের। এখন আপনার মনে হয় না আপনি সাইফুল্লাহ কিনা আপনার একটু চিন্তা করে দেখি তো, এটা আকলের পরিপন্থী কাজ, সত্যি বিবেকের পরিপন্থী কাজ ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভালোবাসাকে সাব্যস্ত করেছেন, আর তুমি কোথা থেকে এসে বা আমি কোথা থেকে এসে এবার বলছি একটু চিন্তা করে দেখি তো, এটা আল্লাহ দ্বারা আল্লাহর জন্য সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, এই কথাগুলো কথাটা বুঝতে পারলাম কিনা? এই জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে সম্পৃক্ত যেই মহব্বতের কথা আলোচনা হলো, এই মহব্বতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত, কামা ইয়ালিকু বিজালালি, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহান সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই সামঞ্জস্যপূর্ণ ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এর প্রকৃত হাকিকত কি, এটি ওই সেই সত্তার বিষয়ে সেভাবেই বলতে হবে যেভাবে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই তাদমুরিয়ার মধ্যে আলোচনা করেছেন, যে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হায়াত সাব্যস্ত করতে পারলাম, জীবন সাব্যস্ত করতে পারলাম, সেটা কিভাবে পারলাম? মহাব্বতকে সাব্যস্ত করতে পারল না, জীবনটা সাব্যস্ত করতে পেরেছ কিন্তু মহাব্বতকে সাব্যস্ত করতে পারোনি, কেন? এর কারণটা কি? তাহলে মনে হচ্ছে যেন হায়াত, তোমার হায়াতকে সাব্যস্ত যেভাবে করেছো সেভাবে আমি তোমাদেরকে বলতেছি আমি মহাব্বতকে সাব্যস্ত করতেছি। বলে যে আল্লাহর জাত সম্পর্কে আল্লাহ জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, বলছে আখবিরুনি আন জাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে আমাকে জানাও, তোমরা কি কিছু জানছো কিনা? আল্লাহর সত্য সম্পর্কে আমাকে জানাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য সম্পর্কে তোমাদের জ্ঞান থাকে তাহলে আমি বলে দিব যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এভাবে হবে, যদি সত্য সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে আমাদের এতটুকুই জানা রয়েছে, এর অতিরিক্ত জানার প্রয়োজন নেই ঠিক কিনা? এতটুকুই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন, আবার মানুষের মধ্যে এটা কি করেছেন, এই গুণাবলীটা এই গুণটা মানুষের জন্য রয়েছে, মানুষের জন্য যে ভালোবাসাটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটি হচ্ছে মানুষের মাঝে
আল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের অনুগ্রহ অনুদান, যেটি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। এটি আরেকটির সাথে সম্পৃক্ত, পাশে আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এরপরে হচ্ছে ভালোবাসা। কেবল মুজাদ্দাদ ভালোবাসা নয়, শুধু ভালোবাসা নয়, শুধু ভালোবাসা কেবল আবেগ তৈরি করতে পারে, অনুরাগ সৃষ্টি করতে পারে এবং মানুষের জীবনের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। আবেগের কারণে মানুষ ক্ষতির মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু ইসলাম শুধু ভালোবাসাকে অনুমোদন দেয় না, ভালোবাসার সাথে ভয়ও থাকতে হবে। এই জন্য ভয় এবং ভালোবাসা সমান্তরালভাবে আমাদেরকে বলা হয়েছে। এখানে যে ভালোবাসার কথা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এমন ভালোবাসা যে ভালোবাসার মাঝে আনুগত্য রয়েছে, নিজেকে আনুগত্যশীল করা, নিজেকে অন্যের অধীনে নিয়ে যাওয়ার যে ভালোবাসার মধ্যে কি রয়েছে, অর্থ রয়েছে যে ভালোবাসার মধ্যে, মানে যেই ভালোবাসার অর্থের মধ্যে অন্যের আনুগত্য এবং নিজেকে অন্যের অধীনস্থ করার অর্থ পাওয়া যায়, এটি হচ্ছে মূলত এখানে এই ভালোবাসার মধ্যে উদ্দেশ্য। এ প্রকার ভালোবাসাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাই দুই ভাগে ভাগ করেছেন। তিনি প্রথম প্রকার বলেছেন মাহাব্বাতুল মুখতাসসা, বিশেষ ভালোবাসা মানুষের অন্তরে, যেই ভালোবাসা ইবাদতের অর্থ বহন করে, যে ভালোবাসার মধ্যে ইবাদতের অর্থ রয়েছে, যে ভালোবাসার মধ্যে কি রয়েছে, ইবাদতের অর্থ রয়েছে। কোন ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ইবাদতের অর্থ রয়েছে, সেই ভালোবাসাটা হচ্ছে যেই ভালোবাসার মাধ্যমে মানুষ যাকে ভালোবাসে তার নিরঙ্কুশ আনুগত্য, আনুগত্যতার কথা ঘোষণা করে বা নিরঙ্কুশ আনুগত্য করে, অথবা তার নিরঙ্কুশ তাকে সম্মান বা শ্রদ্ধা করে, এটি হচ্ছে ইবাদতের ভালোবাসা বা ইবাদতের অর্থ এর মধ্যে নিহিত রয়েছে। আর দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে মাহাব্বাতুল মুশতারেকা, এটি হচ্ছে কম্বাইন্ড ভালোবাসা। এই কম্বাইন্ড ভালোবাসাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। আন-নাউল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে মাহাব্বাত তাবিঈয়া, মানুষের স্বভাবজাত ভালোবাসা। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেও একটা ভালোবাসা দিয়েছেন। সৃষ্টিগতভাবে ভালোবাসা যেমন কি, সেটি হচ্ছে এর উদাহরণ হিসেবে তিনি দিয়েছেন কা মাহাব্বাতিল জাইরি তুআম, ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ার প্রতি তার একটা ভালোবাসা থাকবে, পিপাসার্ত ব্যক্তি পানির প্রতি একটা ভালোবাসা থাকবে, ঠিক কিনা, থাকবে না এটা? এটা এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই প্রকারের ভালোবাসা, এই প্রকারের অনুরাগ অথবা টান, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় প্রকার হচ্ছে মাহাব্বাতু ইশফাক, অনুগ্রহ এর ভালোবাসা, যেমন সন্তান এর প্রতি পিতার ভালোবাসা, সন্তানের প্রতি পিতার ভালোবাসা, যেমন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, এই যে সম্পর্কের কারণে, ডুয়েল সম্পর্কের কারণে যে ভালোবাসাগুলো রয়েছে, এগুলো মূলত মাহাব্বাত ও ইশফাক, পরস্পরের প্রতি অনুগ্রহের অনুকম্পার ভালোবাসা, এগুলো মূলত ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তৃতীয় প্রকার হচ্ছে মাহাব্বাত উনসির ওয়া ইলম, এটি হল কারোর সাথে চলাফেরা, উঠা ইত্যাদির ভালোবাসা, যেমন বন্ধু বান্ধবদের সাথে যে ভালোবাসা তৈরি হয়, যেমন পার্টনারের সাথে যে ভালোবাসা তৈরি হয় ব্যবসায়ের পার্টনারের সাথে, অথবা আপনার অফিস যে সমস্ত কলিগ আছে তাদের সাথে যে মানে সম্পর্ক তৈরি হয়, এগুলো মূলত হচ্ছে মানে তাদের সাথে উঠা বসার কারণে একটা মানে মানে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এটা এটি মূলত ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই তিন প্রকারের ভালোবাসার মধ্যে দুটি জিনিস নেই, একটা হচ্ছে আত্মাহিমুল মাহাব, নিরঙ্কুশ শ্রদ্ধা এর মধ্যে পাবেন না, আর একটা হচ্ছে আজরুল মাহাব, নিরঙ্কুশ আনুগত্যতা, এই দুটির মধ্যে পাবেন না। কলিগের সাথে যে কোনো সময় একটা কারণেই গন্ডগোল লেগে তার প্রতি শ্রদ্ধাও হারিয়ে যাবে, বিতশ্রদ্ধ হয়ে যাবেন, অথবা তার আনুগত্যের দিক থেকে আপনি কিভাবে হয়ে যাবেন, দূরে সরে যাবেন, ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে এই জিনিসটুকু নেই। কিন্তু প্রথম প্রকার ভালোবাসা যেটা বলেছি, বিশেষ ভালোবাসা যার মধ্যে ইবাদতের অর্থ নিহিত রয়েছে, যেটি ইবাদত, যেটি ইবাদত, এই প্রকারের ভালোবাসা হচ্ছে
এমন যে যার মধ্যে কামাল উদ্দুল ও কামাল উত্তাহ রয়েছে, পরিপূর্ণ আনুগত্য এবং পরিপূর্ণ এর মধ্যে নিজেকে অধীনস্থ করার মানে অর্থ নিহিত রয়েছে। মূলত এই প্রকারের ভালোবাসাই আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত বা ইবাদতের সাথে সম্পৃক্ত ভালোবাসা প্রথম প্রকারের ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে এই কথা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে এমন একদল লোক রয়েছে, মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যান্যদেরকে আল্লাহ তাআলা শরীক হিসেবে গ্রহণ করে থাকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা এদেরকে এমন ভাবে ভালোবাসে, কাহুব্বিল্লাহ যেভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসার কথা সেভাবে সে ধরনের ভালোবাসা। এই ভালোবাসাটা কিসের ভালোবাসা? ইবাদতের ভালোবাসা। সুতরাং আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যান্য পূজা করে যাচ্ছে, অন্যান্য মূর্তি পূজা করছে বা অন্য কিছুর পূজা করছে, এই সব কিছুকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা থেকে কিছু অংশ কি করতেছে, দিচ্ছে, এই ভালোবাসা দিয়ে দিচ্ছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পার্থক্য হলো ইমানদার যারা রয়েছে তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, أخبر تعالى أن من أحب من دون الله شيئا كما يحب الله تعالى فهو ممن اتخذ من دون الله أندادا في الحب والتعظيم. এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে أن من أحب من دون الله شيئا, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া এই বিশেষ ভালোবাসা অন্যের জন্য প্রয়োগ করবে, এই ভালোবাসা অন্যের জন্য ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কিছুকে ভালোবাসবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা ছিল সেভাবে আল্লাহ তাআলার ভালোবাসাকে অন্যের জন্য ব্যবহার করবে, ফাহুয়া মিম্মান ইত্তাখাযা মিন দুনিল্লাহি আন্দাদান, সে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে কি করেছে, বিভিন্ন ধরনের আল্লাহর শরীক হিসেবে সাব্যস্ত করে নিয়েছে। সুতরাং বোঝা গেল গায়রুল্লাহ এর ভালোবাসা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসার সমান্তরালে এসে যায় তাহলে এই ভালোবাসাটুকু কি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আন্দাজ হয়ে যাবে, শরীক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে যাবে, শরীক হয়ে যাবে। কারণ এই ভালোবাসার ক্ষেত্রে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে নিলাম। ভালোবাসার মূল কায়দা সম্পর্কে আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসের মধ্যে আপনাদেরকে আমরা এটা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে বলেছি যে আল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, মাহাব্বাতের ভালোবাসার পুরো অংশটুকু আল্লাহ তাআলার জন্য হতে হবে। এখানে যে মহাব্বত মুশতারাকার কথা বলা হয়েছে, মানে যেটা মিশ্রিত ভালোবাসা, কম্বাইন্ড ভালোবাসা যেটা আলোচনা করা হয়েছে, এই কম্বাইন্ড ভালোবাসার মধ্যেও টার্গেট হবে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে মানে যত ভালোবাসা রয়েছে সবগুলো ভালোবাসা কার জন্য হবে, লিল্লাহ হবে। তাহলে আমরা আমাদের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কেউ কোনো অবস্থাতেই শরীক সাব্যস্ত করবো না, কোনো অবস্থাতেই শরীক সাব্যস্ত করবো না, এবং ভালোবাসার যে শিরক রয়েছে এই শিরকে আমরা লিপ্ত হতে কোনো অবস্থাতেই লিপ্ত হতে হবো না, কোনো অবস্থায় লিপ্ত হবো না, অন্যথায় আশঙ্কা থেকে যাবে ভালোবাসার এই শিরকের মধ্যে আমরা যদি কোনো অবস্থায় লিপ্ত হয়ে যাই কিনা। এরপর আসুন এই প্রকারের ভালোবাসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ভালোবাসা আমরা করি, এই ভালোবাসাটা যদি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের জন্য করে সমান সমান করে দিই, তাহলে এটা শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন তিনি যদিও আসলেই সামনে মূর্তি রেখে পূজা করেন না, কিন্তু তিনি মুশরিকদের মধ্যে কি অন্তর্ভুক্ত। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ফীহি আন্না মান ইত্তাখাযা নিদ্দান تساوي محبته محبة الله فهو الشرك الأكبر. يا آيات থেকে আমরা এটা বুঝতে পারছি যে ان من اتخذ لله ندا, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন শরীক সাব্যস্ত করে আর শরীক সাব্যস্ত করে তার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সমান সমান পর্যায়ে নিয়ে আসে, মনে করে যে আল্লাহ তাআলাকে যতটুকু ভালোবাসে ঠিক অন্যকেও ততটুকু ভালোবাসে, আল্লাহ তাআলাকে যতটুকু ভালোবাসে ততটুকু বৈশাখী মেলাকেও কি করে ভালোবাসে, আল্লাহ তাআলাকে যতটুকু ভালোবাসে ততটুকু ফুটবলকে বা ক্রিকেটকেও ততটুকু ভালোবাসে, সমান সমান।
তাহলে শেখুল ইসলাম বলতেছেন ফাহুয়া শিরকুল আকবর, এটা শিরক আকবর। আর শিরক আকবর তো আপনারা জানেন কি জিনিস, ঠিক না? তাহলে সে তাওহীদের গণ্ডির মধ্যে থাকবে কিনা? তাওহীদ পন্থীদের গণ্ডির মধ্যে তার আর নাম লিস্ট থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত দিয়ে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। কিভাবে বললেন, قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين. اكتا জিনিস কথা বলতে বলল, হ্যাঁ সূরা তাওবার মধ্যে, সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম, আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা যারা আছে তারা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং সম্পদ যে সম্পদ তোমরা অর্জন করছো, এবং তোমাদের সেই ব্যবসা তার দেখা যে ব্যবসাকে তোমরা ধ্বংসের ব্যবসা লোকসানের তোমরা ভয় করো, এমন ব্যবসা ও মাসা কিনতে দাও না, আর এমন সুন্দর বাড়ি যেটাকে তুমি খুব বেশি পছন্দ করো, যদি এই জিনিসগুলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি অনেক বেশি তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূল থে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ, তিনটি জিনিস, আল্লাহ তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে, যদি এগুলো তোমার কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায় তারাব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ তাআলা নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কি করেন না, হেদায়েত দেন না। আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো ভালোবাসা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সমান্তরালে চলে আসে অথবা এর চেয়ে বেশি হয় তাহলে এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং এগুলোর জন্য যে ভালোবাসা আমরা করছি আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যিনি সেটি হলো এই ভালোবাসাটুকু আমরা আসলেই এগুলোর জন্য যেই মাত্রায় আমাদের করা দরকার সেই মাত্রায় আছে না এর চেয়ে অনেক বেশি রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব সন্তান সন্ততির জন্য, সম্পদের জন্য, পিতা মাতার জন্য মানে স্ত্রীর জন্য এদের ভালোবাসা আমাদের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে মানে কতটুকু কম বা কতটুকু বেশি নাকি সমান একটু চিন্তা করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যারা আজকে স্ত্রীর জন্য, স্ত্রীর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করতেছে, ঠিক না? তারপরে সন্তান সন্ততির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে হারাম উপার্জনের জন্য চেষ্টা করছে, হারাম ভাবে ব্যবসা করছে, এই সব কিছু মূলত এই ভালোবাসার কারণেই হচ্ছে, যে ভালোবাসা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থেকে যে ভালোবাসা আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়টুকু আমরা কেবলমাত্র অন্তরের মাধ্যমে দাবি করলে যথেষ্ট হয়ে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসাও কেবলমাত্র দাবি করলে আমাদের যথেষ্ট হয়ে যাবে না, আমাদের অন্তরে ভালোবাসা আছে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দাবি করছো তাহলে আমার অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে কি করো আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার অন্তরের মধ্যে ভালোবাসা আছে কিনা এর সত্যিকার আলামত সাব্যস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাঈম। চারটি আলামত দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের অন্তরে পরীক্ষা করার জন্য, এই চারটি আমাদেরকে কি করতে হবে আলামত ব্যবহার করতে হবে, কয়টি আলামত ব্যবহার করতে হবে, চারটি আলামত ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কি বেশি না কম। এখন আমি তো দাবি করতেছি না আমার স্ত্রী ভালোবাসা আছে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, এটা আমি দাবি করতেছি, ঠিক না?
আপনি দাবি করতেছেন আমার দুনিয়ার মোহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি, আর উনি দাবি করতেছে যে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আমরা সবাই দাবি করতেছি, আমরা সবাই দাবি করতেছি, কিন্তু এই দাবিকে এখন এখানে ব্যারোমিটার দেওয়া আছে কোরআনে কারীম মধ্যে যে কিভাবে এটাকে ওজন করবো। এখন আমরা এটাকে মাপ দিচ্ছি, পরিমাপে চলে যাচ্ছি কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه الله رب العالمين متصل তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মাইয়ারতাদ মিনকুম আন দীনিহি দীন থেকে মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি এভাবে ইসলাম থেকে বিমুখ হও তাহলে দেখবে فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। এমন এক দলকে নিয়ে আসবেন, এমন এক গোষ্ঠীকে নিয়ে আসবেন। মানে আমরা মনে করতেছি যে মনে হয় আল্লাহর উপর অনুগ্রহ করছি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আতঙ্ক করবেন না, আমাদের উপর শাস্তি দিবেন না। না, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু যে কোনো মুহূর্তেই তিনি অন্য এক দলকে নিয়ে আসতে পারেন। আর আনলে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, এমন এক দলকে নিয়ে আসবেন। এদের আলামত হচ্ছে, এক নম্বর আলামত হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, প্রথম আলামত হচ্ছে তারা মুমিনদের প্রতি, এখন একটা একটা করে আসতেছে, মুমিনদের প্রতি তারা হবে অত্যন্ত সদয় নরম। আর আলামতুল উলা, প্রথম আলামত হচ্ছে আন্নাল মুহিব্বিনা লিল্লাহ ইয়াকুনুনা আদিল্লাতান আলাল মুমিনিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে তারা হবে মুমিনদের জন্য অত্যন্ত কোমল মনা, মুমিনদের জন্য তাদের অন্তরের মধ্যে দয়া থাকবে। যেখানে ঈমান বিপর্যস্ত হবে, মুমিনরা যেখানে বিপর্যস্ত হবে সেখানে তার অন্তর প্রকম্পিত হবে, তার অন্তরের মধ্যে সাড়া পড়বে যে ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুমিনদের প্রতি তার থাকবে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ, ঈমানদারদের সাথে সম্পর্ক থাকবে অনেক বেশি। এই জন্য আতাউল খুরাসানি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন يَكُونُونَ لِلْمُؤْمِنِينَ كَالْوَالِدِ لِوَلَدِهِ, ঈমানদারদের জন্য তাদের অবস্থান হবে পিতা সন্তানের যে অবস্থান। সন্তানের জন্য পিতা অনেক কিছু করার জন্য চায়, নিজের জন্য অনেক সময় এত কিছু করার জন্য তার ইচ্ছা থাকে না, সন্তানের জন্য যতটুকু করার ইচ্ছা থাকে। ঠিক আতাউল খুরাসানি রাহমাতুল্লাহ বলতেছেন এখানেই প্রমাণ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে বেশি আছে কিনা, যদি ঈমানদারদের সাথে তার সম্পর্ক ভালো হয়, ঈমানদারদের প্রতি তার অনুগ্রহ অনুকম্পা এবং ঈমানদারদের প্রতি তার বিনয় থাকে, তাহলে বুঝতে হবে যে সে তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। আজকে আমরা ঈমানদারদের ব্যাপারে আমাদের অবস্থান কি, আমাদের অবস্থান হচ্ছে এই যে আমরা মনে করি যে সে যেদিকে যাক বললাই যাক আমার অসুবিধা কোথায়। আমরা মনে করতেছি আমরা হেদায়ত লাভ করেছি, আসলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যথার্থভাবে আসছে কিনা আসেনি, এটা হলো এক নম্বর আলামত চিনার জন্য। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে আন্নাহুম ইয়াকুনুনা আইসাতান আল কাফিরিন, কাফিরদের ব্যাপার হবে কঠোর শক্তিশালী, শক্ত শক্তিশালী হবে কাফিরদের ব্যাপার, মানে ঈমানের বিরুদ্ধে কাফিরদের ব্যাপার শক্তিশালী হবে। আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করি আমরা দেখি যে কাফেরদের প্রশংসা সবচেয়ে বেশি মুসলমানদের কাছে শুনি। আপনারা হয়তো আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কোনো আপত্তি নেই, কুল্লুন হুররুন ফি রায়িহি, স্বাধীন সবাই, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাস্তব কথা বলছি যে কাফেরদের প্রশংসা সবচেয়ে বেশি মুসলমানরা করতেছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করলো, গোটা সৃষ্টি জগতের উপর জুলুম করলো, তারা ভালো হয় কিভাবে? আমি তো কোনো কারণ দেখতে পাই না। তাদের প্রশংসা করা হচ্ছে, এটি গরম, এটি মূলত সত্যিকার অর্থে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যে ইমানে থাকা দরকার সেই ইমানে না থাকার কারণেই হচ্ছে। এটি নামান্তরে বা প্রকারান্তরে কুফুরের সাথে বা নিজের ভালোবাসার একটা সম্পর্ক আছে এটা বোঝা যাচ্ছে, যদিও আপনারা হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। মূলত এটি হচ্ছে আল্লাহর এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারছি, কাফেরদের সাথে তাদের সম্পর্ক হবে, তারা কঠোর হবে কাফেরদের সাথে, কারণ কুফুরির কারণে, অন্য কারণে নয়।
এরাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি হিসেবে নয়, মানুষ হিসেবে নয়, মূলত তাদের সাথে কুফুরির কারণে তাদের সাথে দুর্ব্যবহার করা হবে, তাদের সাথে কঠোর হবে। আজকে যখন কাফেরদের ক্ষতি হয় মুসলমানরা আফসোস, মুসলমানদের মধ্যে আফসোসের শেষ থাকে না, আর মুসলমানদের ক্ষতি হলে তাহলে আমরা অনেকে দেখা যায় যে খুশি হয়, বলে যে আজকে দিয়েছে একটা, এটি দুঃখজনক। এটা আমাদের অন্তরের মধ্যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে মানে থাকার কথা ছিল সে মানে না থাকার কারণেই হচ্ছে। তৃতীয় নম্বর আলামত হচ্ছে انهم يجاهدون في سبيل الله بالنفس واليد والمال واللسان لاعزاز دين الله وكم اعدائه بكل وسيله ترى الله رب العالمين রাস্তা জিহাদ করবে নিজেদের জান দিয়ে, নিজেদের শক্তি দিয়ে, মাল দিয়ে এবং নিজেদের বক্তব্যের মত সব কিছু তোমার বিকুল্লি ওয়াসিলাত প্রত্যেক মাধ্যম গ্রহণ করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করবে, আল্লাহর দিনের জন্য তাদের কাজ করবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয় করার জন্য চেষ্টা না করে, এগুলো ব্যয় না করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে যথার্থ হয়নি। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান এদের নাম দিয়েছেন শহীদ। শহীদ শব্দের অর্থ আপনারা জানেন কিনা? সাক্ষী। কিসের সাক্ষী? তারা এই সাক্ষ্য দিয়ে গেছে দুনিয়াবাসীর কাছে যে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি, আল্লাহর ভালোবাসাই আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি, আমার কোনো কিছু আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মধ্যে স্থান পায়নি, এই সাক্ষী দিয়ে কেয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর কাছে তারা প্রমাণ করে গিয়েছে। এই জন্য তারা শহীদ, এই জন্য তারা কি শহীদ, এই জন্য জিহাদকে নিজের অন্তরের মধ্যে জিহাদের কথা রাখতে হবে। আজকে তো মানে জিহাদের কথাকে আমরা আরো সহজ করেছে কাফেররা, আল্লাহর দুশ্মনরা জিহাদকে বিকৃত করে সন্ত্রাস হিসেবে আমাদের সামনে সাজিয়ে দিয়েছে। এখন আমরা তো জিহাদ শব্দই উচ্চারণ করতে পারি না, উচ্চারণ করলেই বড় মুসিবত, বিশাল মুসিবত করি। এখন জিহাদের বক্তব্য দিয়ে এত দূরের কথা, জিহাদ শব্দ উচ্চারণ করলেই তার বিরুদ্ধে মনে হয় বড় ধরনের একসাথে যাওয়ার সম্ভাবনা, এই কঠিন অবস্থা হয়েছে মুসলমানদের। মূলত এই জিহাদ মা উদ্দিন ইলা ইয়াউমিল কিয়ামা বুখারী ওয়াতের মধ্যে সে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কেউ রহিত করে নাই। এটি রহিত করার জন্য ইংরেজরা একজন নবী পাঠিয়েছেন আমাদের কাছে, জানেন কিনা আপনারা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়তের তাজ দিয়ে ইংরেজরা পাঠিয়েছে জিহাদকে রহিত করার জন্য। এসেই বলতেছে যে আমি আসছি, তোমরা জানো কি জন্য আমাকে প্রেরণ করা হয়েছে? প্রেরণ করছে তো ইংরেজ বেনিয়ারা, আল্লাহ তাআলা প্রেরণ করে নাই রাসূল হিসেবে, ইংরেজদের প্রেরিত রাসূল বললো যে আমাকে প্রেরণ করা হয়েছে জিহাদকে রহিত করে দেওয়ার জন্য। আর এর লেশ ধরে তথাকথিত আমাদের সমাজের সমস্ত আলেমরা এই কথাকেই মেনে নিয়েছে, তারা বলছে জিহাদ এমন বেশি দরকার কথা, একদম তো বলতেছে না জিহাদের আয়াত মানসুখ হয়ে গেছে, সম্ভবত ওই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মানে বক্তব্যের কারণেই মনে মানসুখ হয়েছে আর কি। নাউজুবিল্লাহ মিন যালিক, বিভ্রান্তি আলেম সমাজের মধ্যে জিহাদ দিয়ে বিশাল বিভ্রান্তি তৈরি হয়েছে, তারা আসলে সত্যিকার বুঝতেই পারেনি জিহাদ মূলত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার মাপকাঠি হচ্ছে, এটি মাপকাঠি। এই সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কোন অবস্থান নেই। কেন এই অবস্থান নেই? এর কারণ হচ্ছে আসলে ওই ভালোবাসার সেই মানে আমরা উত্তীর্ণ হতে পারিনি। আমার সামনে খারাপ কাজ হচ্ছে আর আমি তাকিয়েছি, কি খারাপ খারাপ গান, এই যে তথাকথিত বৈশাখী মেলা চতুর্দিকে মানে যে অবস্থা, এটি তো ইমানদারদের অন্তরকে আসলে সত্যিকার একেবারে মানে পুরো ছাই করে দেওয়ার কথা, সত্যিকার কথা হচ্ছে। কারণ গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, পুরো প্রজন্মকে, আগামী প্রজন্ম মুসলমান থাকবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে, এদিকে ফেলে দিচ্ছে ঠিক কিনা, গোটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। কোথেকে কি সংস্কৃতি এনে কিভাবে এনে কি বলবেন কি করবেন? এখন আমরা ওই আল্লাহর ভালোবাসা আসলে কি বেশি কিনা অন্তরের মধ্যে, এটা প্রমাণ করলাম এখন বের করতেছি। তৃতীয় নম্বর আলামত দিয়ে দেখলাম যে খুব বেশি আছে বলে মনে হচ্ছে না। আবার চতুর্থ নম্বর চার নম্বর আলামত, এটা আরো কঠিন, এতে হয়তো আমাদের অনেকেরই আল্লাহর ভালোবাসা আসতে পারে নিচের দিকে নেমে আসবে, অনেকে নিচে নেমে যাবে। কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা?
انهم لا تاخذهم في الله لومه لائم আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা ভক্ষেপ করবে না, সামান্যতম তিরস্কারকে ভক্ষেপ করবে না আল্লাহর বিধানের ব্যাপারে, কোন প্রকার তিরস্কার তাকে আর পাকড়াও করবে না আল্লাহর বিধানের ব্যাপারে। সে এ ধরনের বেপরোয়া, এই ধরনের অবস্থান তার মধ্যে থাকবে, কারণ তার কাছে তো আল্লাহর ভালোবাসা দিয়ে পুরা অন্তর, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে যার অন্তর পুরা থাকবে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে কেন এত ভয় করবে, তার মধ্যে এত ভয় কোথেকে আসবে, কেন এই ভয় করবে? আর আমরা তো ভয় শেষ, ভয় শেষ, একেবারে ভীত বিহবল, মনে হয় যেন কাঁপতে কাঁপতে শেষ, কোন সময় আমাকে ধরে নিয়ে কোন সময় কি করে ফেলে। সত্যিকার ইমানদার ব্যক্তিকে সেটা করতে পারেনি। আর এই কারণেই সুবহানাল্লাহ, পারস্য সম্রাটের দরবারে গিয়ে তরবারির কোনা দিয়ে তার কার্পেটকে এভাবে কেটে বলতেছে তোমার কার্পেটে বসবো, বসবো না, বসবো কোথা, জমির উপর, আল্লাহর জমির উপর বসবো, তারপর তোমার সাথে বসবো, বুঝছেন? ওই যে ভালোবাসা পরিপূর্ণ কিস কোথায়, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য পারস্য সম্রাটকে তার কিছুই মনে হয় না। আমরা পারস্য সম্রাট, রোম সম্রাট, তাদের কাছে এগুলো কিচ্ছু মনে হয় না। তাদের কাছে সম্রাট একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ভালোবাসা তাদের অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, তারা কিচ্ছু মনে করেন না। তাদের সকল শাস্তি তাদের কাছে ক্ষুদ্র, তাদের সকল ধমক তাদের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র, তাদের কাছে সবকিছু ক্ষুদ্র হয়ে গেছে, যেহেতু ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে। লা তাখুযু বিল্লাহি লাওমাত লাঈম, কোন ধরনের তিরস্কারকারী তিরস্কার আসবে না আল্লাহর বিধানের ক্ষেত্রে, সেটা আমাদেরকে পাবে না। এরপর এই ভালোবাসা যদি আমরা আমাদের অন্তর মধ্যে আনতে পারি, তাহলে যে জিনিসটুকু আমাদেরকে কাজ করবে সেটি হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকেই শিরক করতে পারবো না, শিরক আসবে না। ভালোবাসার যে শিরক রয়েছে এই শিরক আমাদের মধ্যে আসবে না। কিন্তু এই ভালোবাসাকে যদি আমরা এখন ডিভাইডেড করে দিই, ভাগ করে দিই, বিভাজন করি, বিভক্ত করে দিই, একদল এই ভালোবাসাকে বিভক্ত করে টু পার্ট, টু পার্ট করছে। কিভাবে টু পার্ট করলো? বলল যে এক পার্ট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আর এক পার্ট রাসূলের জন্য করছে। কার জন্য করছে? ফলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নির্দেশ দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন কি মাবুদ। ওই মাবুদকে তারা শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবুদ বানিয়ে নিয়েছে, যেহেতু তারা ভালোবাসাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এখানে আমাদেরকে যেটি গুরুত্ব সহকারে জানতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোথায় স্থান দেবে এটা জানতে হবে না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে কেবলমাত্র এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের ফাইন্নাহু মাহবুবুন লিআজলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এজন্য মিন তাওয়াবি মাহাব্বাতিল্লাহি ওয়া লাওয়াজিমহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা মূলত ভিন্ন বিষয়ে নিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনে কারীম মধ্যে এভাবে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মূল বিষয় হচ্ছে কেবলমাত্র অন্তরে দাবি করার বিষয় নয়, এটি হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের মধ্যে নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু ইত্তেবা আমরা করলাম, ফাত্তাবিউনি কতটুকু আমরা ইত্তেবা করলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে রয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকার ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান সন্ততি এবং তার সমস্ত মানুষের মানুষের চেয়ে তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। মূলত এখানে যে ভালোবাসার কথা বলা হয়েছে
এই ভালোবাসাটার আসল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ভিন্নভাবে আরেকটি খাত তৈরি করে একদল লোক বিভ্রান্ত হয়ে রাসূলের ইবাদত শুরু করে দিয়েছে। রাসূলের কি শুরু করে দিয়েছে? ইবাদত শুরু করে দিয়েছে। তারা মনে করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কি করতে হবে, মানে এমন ভাবে করতে হবে যেভাবে আল্লাহ তাআলা ভালোবাসা করতে হয়। তাহলে এটাও কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই জিনিসটুকু করার কারণে যা হয়েছে সেটা হলো এই, আল্লাহ তাআলা যত রুবুবিয়াতের খুসুসিয়াত আছে, রুবুবিয়াতের যতগুলো খাসায়েস রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এই সবগুলো বৈশিষ্ট্য তারা আবার রাসূলের কাছে নিয়ে এসেছে। তারা আবার কি করছে? রাসূলের কাছে নিয়ে আসছে। তা নয়, রাসূলের কাছে নিয়ে আসছে এটা শেষ করে নাই, বরং রাসূলের কাছে আনার পরে শেষ পর্যন্ত তাদের পীর বুজুর্গদের জন্য ভালোবাসাকে নির্দিষ্ট করে দিয়েছে। এখন তাদের একদল দাবি করে যে ভালোবাসা পীর বুজুর্গের জন্য যথেষ্ট, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হিসেবে বিবেচিত হবে। এই জন্য তাদের মুরাকাবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, তারা মুরাকাবা করে, পীর সাহেবের মুরাকাবা করে। মুরাকাবা কার করে? পীর সাহেবের। আল্লাহ তাআলা মুরাকাবা বাদ দিয়েছে, কারণ আল্লাহ তাআলা মুরাকাবার এত প্রয়োজন নেই এখন। কেন নেই? পিসাবের মোরাকাবা করলেই আল্লাহর মোরাকাবা হাসিল হয়ে যায়। আল্লাহর মোরাকাবা কি হয়ে যায়? হাসিল হয়ে যায়। পিসাবের ভালোবাসা সন্তুষ্টি লাভ করতে পারলেই আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়ে যায়। নাউজুবিল্লাহ, পুরা উল্টা করে ফেলেছে, পুরা জিনিসটা কি করেছে? উল্টা করে ফেলেছে। আমার নিজের ঘটনায় বলবো, না নিজের ঘটনা বললাম না, আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে সত্য ঘটনা বলছি, মানে পিসাবের ভালোবাসা তাদের অন্তর্মধ্যে তার এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে রাতে স্বপ্নে দেখলেন তিনি, এক মুরিদ, ভালো মুরিদ, রাতে তিনি স্বপ্নে দেখলেন যে হুজুর মারা গিয়েছে। হুজুর কি হয়েছে? মারা গিয়েছে। সর্ষিনের মুরিদ তো হুজুর মারা গিয়েছে, এটা স্বপ্নে যখন রাতে দেখলেন, ঘুম থেকে উঠে তিনি মানে এত বেশি মানে কষ্ট পেলেন যে, মানে কষ্ট এবং দুঃখের কারণে তিনি ঘুম থেকে উঠে বাসা থেকে দৌড় দিলেন। মাঝখানে একটা নদী ছিল, নদী পার হয়েছেন কিভাবে সেটাও বলতে পারবে না। পিসাবের মানে দরজায় এসে মানে বেহুশ হয়েছে। পরে তাকে মানে যখন হুশে আসলো জিজ্ঞেস করা হলো, পিসাব সহিত জিজ্ঞেস করলেন কেন এরকম করলা কেন? বললো যে হুজুর আমি স্বপ্নে দেখেছি হুজুর মারা গিয়েছেন। বলছেন আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তব ঘটনা, এটা হলো বাস্তব ঘটনা। তারা এই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মানুষদেরকে দিয়েছে, তারা এই পর্যায়ে ভালোবাসা দিয়েছে। কেন আপনি বিশ্বাস করেন না, কি কারণে? ভালোবাসার জন্য তারা আজকে আত্মাহুতি দিচ্ছে, আপনি তাদেরকে কি বলবেন? আপনি এটা বিশ্বাস করতেছেন না কি জন্য? আপনি তো মানে একেবারে মানে অন্যদিকে চলে যাচ্ছেন। ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিচ্ছে আজকে, ঠিক কিনা? তথাকথিত সামান্যতম ভালোবাসা, দুদিনের ভালোবাসার জন্য দুদিনের মতো দেখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কোনায় কোনায়, ঠিক না? এরপরে এই ভালোবাসার জন্য শেষ পর্যন্ত আত্মাহুতি দিচ্ছে এবং তারা নিজের পেটের মধ্যে নিজের শরীর ঢুকা দিচ্ছে। তারা কারা? তারা কারা? এটাই তো প্রমাণ করছে যে মানে তাদের অবস্থান, তারা ভালোবাসাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। এমন লোককে আমি দেখেছি যে হুজুরের নাম উচ্চারণ করলে তার চোখ থেকে পানি পড়তে পড়তে চোখের পানিগুলো শুকিয়ে যায়। এবং আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। সুতরাং এটা আপনাদের মানে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে নসিব, এই ভালোবাসার কারণে শীত কেন হবে, এই ভালোবাসার কারণে শীত কেন হবে। এই কারণে শীত হচ্ছে যে এই ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে আমরা নিয়ে জড়িয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে জড়িয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়ে এমন ভালোবাসা দিয়েছে যে একদল লোক মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবকিছু, কেবল রাসূলের ভালোবাসাই যথেষ্ট। বরং আমাদের মধ্যে এমন একদল লোক আছে যারা জিকির আবিষ্কার করেছে, আমাকে বলতেছে যে মানে শুধু রাসূলের জিকির আবিষ্কার করেছে, জিকির রাসূল বলছে, রাসূলের জিকির যথেষ্ট, রাসূলুল্লাহ বললে তো আল্লাহ জিকির হয়ে যায়। তার যুক্তি কিন্তু কি নয়? যুক্তি রাসূলুল্লাহ বললে তো আল্লাহ জিকির হয়ে যায়। সুতরাং তার আল্লাহ জিকির করে না, বলে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিকির, বুঝেছেন? এই ইবাদত পর্যন্ত আবিষ্কার করে নিয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে নাম বলে দিতে পারবো, নাম বলে দিতে পারবো, স্থানও বলে দিতে পারবো, পুরো দেশের খবর রয়েছে আমাদের কাছে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এই ভালোবাসাকে যদি
এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে যেই কারণে আমরা মনে করি যে এই ভালোবাসার প্রভাব কেমন কোন বস্তুর উপর পড়ে, তাহলে এই প্রকারের ভালোবাসা শিরকে আকবর না হয় শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই প্রকার ভালোবাসা শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন আমি মনে করলাম যে একটা জিনিসের ভালোবাসাকে আমি এমন বেশি গুরুত্ব দিলাম, যেমন আমি মনে করলাম যে মানে আমার এই জিনিসটা যদি হয়, এই জিনিসের প্রভাব হচ্ছে এই যে আমি মনে করেন আমি যদি দুধ খাই, আমি বললাম যে দুধ খাইলে তাহলে আমার দুধের কারণে আমার এই অবস্থা হয়, দুধের ভালোবাসার কথা আমি বর্ণনা করলাম যে দুধের প্রতি আমার এই অনুরাগ, দুধ খেলে আমার সারাদিন আমি মাশাআল্লাহ খুব সুস্থ সবল থাকি, তাহলে আমার এই অন্তরের ভালোবাসাটা দুধের সাথে সম্পৃক্ত হয়ে এটা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন সেদিকে যাচ্ছে না, একটু আমাকে মিসগাইড করতেছে, এটা হল শিরকে আজকের মধ্যে অন্তর্ভুক্ত, এটা শিরকে আজকের মধ্যে অন্তর্ভুক্ত, এটা হল মাহাব্বাতু গাইরুল্লাহ মানে গাইরুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসা এমন ভাবে যে কোনো একটা বস্তুর উপর প্রভাব সৃষ্টি করে। আমি মনে করি যে হ্যাঁ আমার এই বস্তুর উপর এই ভালোবাসা আমার প্রভাব সৃষ্টি করতে পারে, এই ধরনের ভালোবাসা থেকেও আমাদেরকে দূরে সরতে হবে। এই ভালোবাসার মধ্যে আরেকটি ভালোবাসা হচ্ছে ওষুধের প্রতি মানুষের স্বাভাবিক একটা ভালোবাসা রয়েছে, আর এক ধরনের অবস্থা এমন রয়েছে যে সামান্য রোগ হলে সে মনে করে যে ওষুধ তাহলে আমার ভালো হবে না, মনে করছে বলেন যে ভাই ওষুধটা খেলাম আর তো আলহামদুলিল্লাহ সাথে সাথে সেরে গেছে, ওষুধটা একেবারে এমন ভাবে কাজ করে যে মানে তার এখানে বক্তব্যের মধ্যে ওই ভালোবাসাটুকু ওষুধের প্রতি তার যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা মূলত একটু সামনের দিকে চলে যাচ্ছে, সেটা হলো শিরকে আসগরের দিকে চলে যাচ্ছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে এখানে উপেক্ষা করে মূলত ওষুধের যে ক্ষমতা আছে এই ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। মূলত মানুষের অন্তরের মধ্যে যে এই যে ভালোবাসা সৃষ্টি হয় যে সমস্ত কারণগুলো নিয়ে এই ভালোবাসা সৃষ্টি হয় এই কারণগুলোকে ওরা মাইকার চারটি উল্লেখ করেছে, এটি আমাদের হাতে সময় নেই, এটা আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমাদের অন্তরে তৈরি করতে হয় এটি প্রসঙ্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটি আমাদের সামনে আসা দরকার। সেটি হচ্ছে আসলেই আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করা দরকার। ইমানের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি পরিমাণে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের অন্তরে আসার জন্য আমাদেরকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ দশটি পয়েন্ট আলোচনা করেছেন। শুধু দশটি পয়েন্ট খুব দ্রুত আপনাদের সামনে বলে যাব, কিন্তু আমাদের হাতে সময়ের অভাব আছে একটু। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে কোরআন করিমকে তার অর্থ মর্ম বুঝে উপলব্ধি করে তেলাওয়াত করা। কেউ আমরা কোরআন করিমকে তেলাওয়াত করি তো তা পাখির মতো, এতে সব নিহিত রয়েছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিন্তু একটা শব্দও বুঝে না। আবার কেউ কোরআন করিমের তেলাওয়াত করতে পারে না, সে বাংলা পড়ে যায়, বাংলা অর্থ পড়ে যায়, এতে কোরআন করিমের তেলাওয়াতের সব থেকে সে মাহরুম হচ্ছে, কোরআন করিমের সব থেকে মাহরুম হচ্ছে। মূলত কোরআন করিমের তেলাওয়াত এর ভাব অর্থ মর্ম উপলব্ধি করে যদি কেউ করতে পারে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেছেন তার দুটি ফায়দা রয়েছে। এক নম্বর ফায়দা হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর বিগলিত হচ্ছে। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে যেটি, সেটি হলো তার ইমান বৃদ্ধি পায়, তার ইমান বৃদ্ধি পায়। এই জন্য আমরা কোরআন করিমের এই তেলাওয়াত যদি করি, যত বেশি আপনি তেলাওয়াত করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনার অন্তর মধ্যে আসবে, স্থান পাবে। কোরআন করিম থেকে যত দূরে থাকবে ততই আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে আমরা দূরে থাকার মতো। দুঃখজনক মসজিদগুলোতে দেখা যায় কোরআন করিম নেই, মসজিদে গিয়ে তাসবিহ একটা বের করে তাসবিহ ডানছে আল্লাহ তাআলাকে গুনতেছে। বলো কেন আল্লাহ আপনি আল্লাহকে গুনতেছেন, আল্লাহ তাআলাকে বলছেন এই দায়িত্ব দিয়েছিলে তুমি বসে বসে আবার গড়ো, এই গড়ার কোনো প্রয়োজন আছে আপনার কি করে আছে, একটি নিয়ামত গুনে দেন নাই, অগণিত সব অগণিত দিয়েছেন আর তুমি এসে উপর থেকে আসলা তুমি আল্লাহ তাআলাকে একশো একশো করে গুনতেছ। বলো পুরাই গড়ো কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কালাম, এই তেলাওয়াতই বলছি আল্লাহর ভালোবাসা কোত্থেকে আমাদের অন্তরের মধ্যে স্থান পাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আত্তাকারুব ইলাল্লাহি তাআলা বিন-নওয়াফিল বাদাল ফরায়, ফরজ নামাজগুলোর সাথে নফল ইবাদতগুলো আমাদেরকে করতে হবে।
আল্লাহ তাআলার ভালোবাসা চান, রাত্রে জাগে না, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা চায়, তিনি 30 দিনের রোজা ছাড়া জীবনে কোনো সময় বলে আমরা তো এই ভুল করি না, আমরা কি ফকির দেখি, কাউকে রোজার কথা বললে আমরা কি ফকির দেখি। আসলে আল্লাহর ভালোবাসার কথা এগুলো দাবি, কেবলমাত্র মিথ্যা দাবি। এটা ওই যে মানে ফক্করবাজদের ভালোবাসার মতো, এখানে দেখলো তোমাকে ভালোবাসি, এখানে দেখলো তোমাকে ভালোবাসি, ওখানে দেখলো তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি যারা কিছু জানে বক্তব্য একটাই শিখে আসছে, তো তোমাকে তোমাকে ভালোবাসি। আসলে এটা ভালোবাসা নয়, ধোকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজের ব্যাপারে আমার অবস্থান কি, এবং এর পাশাপাশি নফল কাজে আল্লাহ তাআলার সাথে আমি কি ডিউটি পালন করতেছি, না আল্লাহ তাআলার সাথে আমি কি করছি, তিনি দেখতেছেন, তিনি দেখতেছেন। হাসান ইবনে হাইয ইবনে সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তাবিদের পরবর্তী যুগে, তবে তাবিদের যুগে সবচেয়ে বড় আবেদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, এমন বিশাল মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। যখন রাত্রির এক তৃতীয়াংশ সে বাকি থাকত, তখন সব বাতি জ্বেলে যেত ঘরের মধ্যে, নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যেত, জানতো না তারা এটা কি নফল নামাজ নাকি এটা ফরজ নামাজ। এক দাসী, এক দাসী তার খেদমত করতেন, দাসী যেহেতু মুনিব এক অবস্থা, দাসী তো জামাজের ওই এক তৃতীয়াংশ বাকি থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সবাই হাজির হয়ে যেত, সবাই দাঁড়িয়ে যেত, দাসী এটা আর কিছু জানে না। হাসান ইবনে হাইয রাহমাতুল্লাহ আলাইহি এই দাসীকে বিক্রি করে দিলেন, বিশেষ প্রয়োজনে তাকে দাসীকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে রাত্রির এক তৃতীয়াংশ বাকি, দাসী চিৎকার দিয়ে উঠছে, তোমরা কোথায়, কেন কেমন তোমরা সালাতের জন্য দাঁড়াচ্ছ না, বলছো এখন কিসের সালাত, এখনো তো আজান হয়নি, তুমি কি বলতেছো, বলছো কি বলতেছো তোমরা, আজান তো হবে ফজর নামাজের জন্য, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আজান দিয়ে তোমাদেরকে ডাকছে, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে তোমাদেরকে ডাকতেছে যে তোমরা কোথায় আছো, তোমাদের মধ্যে কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, এটাই তো আমাদের প্রয়োজন, তোমরা কেন সালাতের জন্য, এমন সম্প্রদায় তোমরা যে ফরজ নামাজ ছাড়া কোনো সালাত জানো না, বলে যে আমার তোমার কাছে থাকার কোনো, তোমাদের কাছে থাকার কোনো প্রয়োজন নেই। মূলত ইমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আসলে অন্তরের মধ্যে আসবে কিভাবে, আমাদের যত পথ আছে সবগুলো পথই তো আমরা জায়গায় জায়গায় কি করে রেখেছি, ব্লক করে দিয়েছি, আর ঘুরার যত পথ আছে সবগুলো খোলা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কোত্থেকে আসবে। এই জন্য আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো গুরুত্ব দিতে হবে, নফল সালাতের গুরুত্ব দিতে হবে। একটা অভ্যাস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে রওয়াতিব তরক করা, রওয়াতিবের একটা সিস্টেম গলত আছে, সেটা হলো ফরজ নামাজের সাথে দাঁড়ায় দেখা যাচ্ছে রওয়াতিব পড়া শুরু করছে, এটা এই হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ, ফরজ নামাজের পর পরে দাঁড়িয়ে সুন্নাত আদায় করা এটা হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ, কিন্তু বিল ইতলাক রওয়াতিব গুলো সুন্নাত নামাজ গুলো তরক করা এটি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ। বরং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার এক বর্ণার মধ্যে আবু ইসহাক মারুজি রহমতুল্লাহ তার কাছ থেকে রওয়ায়াত করেন, তিনি বলেন যদি কেউ এ ধরনের ত্যাগ করে, এ ধরনের রওয়াতিব গুলো সুন্নাত দূরে ত্যাগ করে, তাহলে আমরা তার সাক্ষী গ্রহণ করব, আমাদের কাছে আসলে সাক্ষী গ্রহণ করব। কঠোর কথা বলছে, যদি আসলে এই ফাসেকের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই, শরীয়তের দৃষ্টিতে ফাসেকের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই, যদি কেউ সুন্নাত নামাজ একেবারেই না পড়ে তাহলে কিন্তু ফাসেক হবে না, ফাসেক হবে না। কিন্তু ইমাম আহমদুর রহমান রহমতুল্লাহ ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা ইমাম মুহাদ্দিসিন ইমাম আহলে হাদিস তিনি এই কথাটা এই জন্য বলেছেন যে সুন্নাত নামাজের গুরুত্ব আসলে তার কাছে উঠে গিয়েছে, সুন্নাতের গুরুত্ব তার কাছে উঠে গিয়েছে। আসলে উঠে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু তার অন্তরের মধ্যে ভিতর থেকেই তো সব জিনিস শুরু হয় ভিতর থেকে শুরু হয় না, গাছ উঠে কোথা থেকে, ভিতর থেকে না নিচের থেকেই তো উঠতেছে, সুতরাং বোঝা যাচ্ছে এর নিচে কোথাও ত্রুটি, নিচে কোথাও রয়েছে, উপরে ত্রুটি না। এই জন্য ডাক্তাররা ওষুধ দিয়ে কিন্তু পেটে, ঠিক না, ওষুধ মাথার মধ্যে দিয়ে শুরু করে না, ওষুধ পেট দিয়ে শুরু করে,
কারণ বিতর্কে ঠিক করতে হবে। এই জন্য ত্রুটি যেখানে রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে। এরপর আসেন তিন নম্বর দাওয়াম যিকরিল্লাহি তাআলা আলা কুল্লি হালি বিল লিসানি ওয়াল কালবি ওয়াল আমাল, সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, বিল লিসান ওয়াল কালবি ওয়াল আমাল, অন্তরের মাধ্যমে, আমলের মাধ্যমে এবং মুখের মাধ্যমে সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থাকতে হবে। আল্লাহ তাআলাকে আপনি অফিসে গেলে ভুলে যান, বাজারে গেলে ভুলে যান, মিথ্যা সাক্ষী দেওয়ার সময় ভুলে যান, কাগজপত্র লেখার সময় ভুলে যান, অফিসে মানে ইয়ে থাকে একটা, ওটাকে মানে অ্যাটেন্ডেন্সের একটা টাইম থাকে না, উপস্থিতির একটা টাইম থাকে যে কখন আসলো, ঠিক আছে, টাইম লেখার সময় ভুলে যায় আল্লাহ তাআলাকে, টাইম গিয়েছে 10:20 টাইম লেখে 9:00 আসলে কোথা, তাহলে জিকির সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ আপনার থাকতে হবে তিন ভাবে, বিল লিসান আপনার বক্তব্যের মাধ্যমে, বিল কালব আপনার অন্তরের মাধ্যমে, বিল আমল আপনার কাজের মাধ্যমে, সর্বক্ষণিক আল্লাহ তাআলা জিকির আমাদের মধ্যে। জিকিরের অর্থ হচ্ছে ওই যে মাগরিবের নামাজের পরে বিশাব আসেন, এসে তারপরে মানে কতক্ষণ পর্যন্ত একবার ডান দিকে লা ইলাহা আবার বাম দিকে ইল্লাল্লাহ, দুটোটাই কুফরি, লা ইলাহাও কুফরি ইল্লাল্লাহও কি কুফরি, দুটোটাই না জায়েজ, বুঝে নাই এই জিকির করতেছে না, বুঝে জিকির করতেছে এটা নয়, মূলত সর্বক্ষণিক আপনি জানতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে দেখতেছেন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু দেখেন, এটা আমাদেরকে জানতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে যেটি সেটি হল ইসার মা ইউহিব্বুহু আল্লাহু তাআলা আলা মা ইউহিব্বুহু ইউহিব্বুল আবদু ইনদা তাযাহুমিল মাহাব্বাতাইন, যখন আল্লাহর ভালোবাসা আর আপনার কোন বস্তুর প্রতি ভালোবাসা এসে যখন একটা কন্ট্রাডিক্টরি হবে, সমান্তরাল অবস্থান আসবে, তখন আল্লাহর ভালোবাসাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর দিকটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, এটি হচ্ছে আপনার ভালোবাসার আসার পথ। আপনাকে জানতে হবে যে এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে আমার ইবাদত, আর এই জিনিসের ভালোবাসা আমার জন্য ইবাদত নয়, আপনার সন্তান সন্ততির ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা, তন্মধ্যে আপনাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর ভালোবাসা। আমাদের মদিনাতেই দেখেছি আমাদের এক মুরব্বী খুব ভালোই মানে আকীদাগত বিশ্বাসগত সব ঠিক আছে, মজবুত বিশ্বাসের অধিকারী, তার একটা মেয়ে 11 বছর বয়স রাত্রি ঘুমের মধ্যে মরে আসে, নিঃসন্দেহে বেচারা এই কারণে মানসিক আঘাত পেতে পারে, ঠিক না, আমরা গেলাম আমি দেখা করার জন্য, তাজিয়া করার জন্য, তাকে তার একটা মানে ক্ষতি হয়েছে তার সাথে কথা বলার জন্য, তখন মানে তার সাথে কথা বলে আমি মানে ব্যাপারটা মানে বুঝলাম যে সে হয়তো মেন্টাল সমস্যা সৃষ্টি হয়েছে অথবা তার আসলেই আকিদাগত কোনো প্রবলেম দেখা গেছে, আর সে মনে করছে আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে, আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে। আমি বললাম যে না, সবচেয়ে বড় কল্যাণ সাধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মেয়ের মৃত্যুর মাধ্যমে, সেটা আপনি জানেন না, এই বিশ্বাস যদি না আসে তাহলে আল্লাহর ভালোবাসাকে আপনি প্রাধান্য দিতে পারেননি, পারছি কিনা প্রাধান্য দিতে পারেন, আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, এটি আবেগের বিষয়। ইব্রাহিম রাজি আল্লাহ তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, তার ইন্তেকালের পর ওয়ালা আইনাইনি তাযরিবান, তিনি চোখ থেকে পানি টপটপ করে পড়ে যাচ্ছে, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলো ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি, তখন এর উত্তরে মধ্যে তিনি বললেন এটা সেই ভালোবাসা যেটা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, কিন্তু মুখে একটি কথাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এর উপর অনেক প্রাধান্য পেয়েছে, এর উপর কি পেয়েছে, প্রাধান্য পেয়েছে, এই জন্য আমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিক, বলুন আমিন। আমরা শেষ সময়ের কারণে কথাগুলো সব শেষ করতে পারিনি, তো এর পরবর্তী আলোচনা আমরা আর তাআল্লুক বিগাইরিল্লাহ, গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়গুলো আমরা আলোচনা করব, গাইরুল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক হবে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আসলেই আমরা সবচেয়ে বড় মুক্তাজ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা।
তিনি যদি আমাদেরকে ভালোবাসেন আর আমরা যদি তাকে সত্যিকার ভালোবাসা দিতে পারি, তাহলেই কেবল আমাদের নাজাত নিশ্চিত হবে আসার। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিছু কমানো যায় কিনা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সিফাতি নামটি আরবিতে কিভাবে উচ্চারণ করতে হবে? না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই ভালোবাসার জন্য, আল মুহিব এই নাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসেবে আসেনি, আল মুহিব আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসেবে আসেনি। সুতরাং মানে ভালোবাসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুধু সিফাত। সিফাত এবং নামের মধ্যে পার্থক্য রয়েছে, আপনারা এগুলো পড়ছেন কিনা আমি আপনাদেরকে অনুরোধ করবো, অর্থাৎ মুরিয়া যারা পড়তে পারেন এটা কি অনুবাদ হয়েছে কিনা না মনে হয় না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বিশাল বিভ্রান্তি রয়েছে বিশেষ করে সিফাতের ব্যাপারে। কালকে আমরা 5 ঘন্টা সিফাতের ব্যাপারে আলোচনা করেছি কেবলমাত্র মানে কামিল পাস এবং এম এ পাস লোকদের মাঝে, তারা কামিল এবং এম এদের মাঝে এই বিষয়গুলো মানুষকে ক্লিয়ার করা দরকার। এবং একটা কথাও তারা বলছে যে আমরা আর জীবনে শুনবো প্রত্যেকটি কথা এদের সিফাতের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে ভালোবাসা শব্দ আসলেও কিন্তু তার নাম হিসেবে কি আসে নাই, এই ভালোবাসার কোনো নাম আসে নাই। আল্লাহর সিফাতি নাম কি 99টি না এর চেয়ে বেশি? না, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম 99টি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মানে আসমাউল হুসনা হিসেবে হাদিসের মধ্যে 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তার বান্দাদের কাউকে জানিয়েছেন, আবার কিছু কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন জানাননি, কেয়ামতের দিন পর্যন্ত জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন বিষয় রয়ে গেছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিনের নামের কোনো সংখ্যা সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এরপরে রয়েছে দেশের প্রতি ভালোবাসাকে ও আমাদের দেশের মাটি তোমার কি জানি টোকাই মাথা ও তোমার তোর ঠেকাই মাথা, এ ধরনের গান গাওয়া কি শীত? দেশের প্রতি ভালোবাসা এটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার চেয়ে বেশি হয়, অথবা দেশের ভালোবাসাটা আমরা যদি মনে করি যে আমার যে সমস্ত ইবাদত আমল রয়েছে এগুলোর চেয়ে অনেক বেশি প্রয়োজন, তাহলে এটি নিঃসন্দেহে গর্হিত, নিষিদ্ধ, নিঃসন্দেহে গর্হিত এবং এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি এমনটি না হয়, দেশের ভালোবাসাটা স্বাভাবিক ভালোবাসার মধ্যে হয়, যে ভালোবাসার কথা আমরা বললাম সেটি হচ্ছে আল মাহাব্বাতুল মুশতারাকা, যেটা কম্বাইন্ড ভালোবাসা, যে কম্বাইন্ড ভালোবাসার মধ্যে হয় এবং সেটা কেবলমাত্র দেশের জন্য, যেহেতু আমি দেশে জন্মগ্রহণ করেছি দেশের জন্য মানে নিজের সাপোর্ট হয় তাহলে, এবং সাপোর্টটা হয়তো হক সত্যিকার সাপোর্ট হক করতে হবে, মানে এই দেশে জন্মগ্রহণ করেছি এই জন্য এই দেশে যত বাতিল হয় এটার জন্য সাপোর্ট করে যাবো, এটা নয়। যদি সেটা হয় তাহলে এটা আমাদের শীতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তবে এই যে গান রয়েছে, গানের ব্যাপারে কথা হচ্ছে যেটা, সেটা হলো সমস্ত গানই আসলে এই যে গান কবিতা এগুলোর মধ্যে বিভ্রান্তি আছে, অতিরিক্ত অতিরঞ্জন রয়েছে, এগুলো থেকে দূরে সরা ভালো। তবে এর মধ্যে শীত নেই, এই গানের মধ্যে শীত নেই। মাটি ঠুকাতে মাথা ঠুকাতে যদি মাথা ফাটায় ফেলে কিছুই আসে না, নিজেরই ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, নিজেরই ক্ষতি হবে। তারপরে আছে সন্তানদের প্রতি ভালোবাসা থেকে যদি আর যদি তার নামে কসম করা হয় তো, হ্যাঁ যদি সন্তানদের ভালোবাসার কারণে সন্তানদের নামে কসম করে তাহলে এটা শীতকে আজকের মধ্যে অন্তর্ভুক্ত এবং এটা সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আর যদি কসম হয়, কসম যদি ভঙ্গ করে তাহলে কসমের যে কাফফারা রয়েছে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনাকে সেই কাফফারা দিতে হবে, তবে কি আবার কালিমা পড়তে হবে না, এর জন্য কালিমা পড়তে হবে না এবং এটা শীতকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলার কোরআনের দ্বারা জিহাদ করতে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা কোরআন দ্বারা জিহাদ করব? কোরআন দ্বারা জিহাদ করার বিষয় যেটা আসছে সেটা হল কোরআনে যে বক্তব্য রয়েছে এই বক্তব্যগুলো মানুষের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরা, এর মধ্য থেকে সামান্য কোনো বিষয় গোপন না করা, এটি হচ্ছে কোরআনের জিহাদের মধ্যে। এটা যদি আমি সামান্যতম গোপন করি অথচ আমি হক জানি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হব এবং এই জিহাদ থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখলাম। খারেজি আকিদা সম্পর্কে বিস্তারিত জানাবেন, খারেজি আকিদার কয়েকটি প্রকার রয়েছে, খাওয়ারিজির অনেকগুলো প্রকার রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা। তবে খারেজি আকিদার মূল কথা যেটা সেটা হচ্ছে এই, খারেজিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত যেভাবে করে থাকে সেটা হলো শেখ ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন ইয়াবুদুল্লাহা আলা খাউফিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন মনে করেন যে সব জিনিস আমার জন্য বিপক্ষে,
এত ভয় করেন যে কবিরা গুনা, প্রত্যেকটা জিনিসই মনে করেন যে কবিরা গুনা, চিরস্থায়ী জাহান্নামে যাবে কবিরা গুনাকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কঠিন করে নিয়েছে, ঈমানের বিষয়গুলোকে কঠিন করে নিয়েছে। তাদের মৌলিক বিষয় হচ্ছে তারা ইসলামী যে মৌলিক ধারা রয়েছে এই ধারা থেকে বিচ্ছিত হয়ে গেছে, এই ধারা থেকে বিচ্ছিত হয়ে গেছে। তবে খারেজিদের বর্তমানে সরাসরি কোনো অস্তিত্ব পাওয়া যায় না, একদল খারেজিদের অস্তিত্ব রয়েছে যারা খুরুজ আলাল হুকুমা করে থাকে। এদেরকে এদেরকে বলা হয় থাকে আল কুউদিয়া মিনাল খাওয়ারেজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছি এটা হল আল কুউদিয়া মিনাল খাওয়ারেজ, খাওয়ারেজদের মধ্যে কুউদি দল। এরা হল যারা আজকে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে যাচ্ছে এরাও খাওয়ারেজদের মধ্যে অন্তর্ভুক্ত। আর এরা অস্ত্র ধারণ করছে অথবা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যাতে ইসলামী রাষ্ট্রের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়। ইসলাম রাষ্ট্রের ক্ষতি হওয়া মানে মুসলমানদের ক্ষতি হওয়া, মূলত এটা খারেজি আকিদার মধ্যে অন্তর্ভুক্ত। এদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতেছে, এই সন্ত্রাস সৃষ্টি করতেছে। এই জন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ শেষ দিকে এই ফতোয়া দিয়েছেন, সেটা হলো এই যে এই যুগে যারা সন্ত্রাস সৃষ্টি করতেছে, বিভিন্ন সময় যে বোম পাঠাচ্ছে করতেছে সেই করতেছে, না বুঝে আসলে ইসলামের মানহাজের বাইরে এই কাজগুলো করতেছে, এটাও একটা খারেজিদের আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এরাও এক প্রকারের খারেজি, এরাও কি এক প্রকারের খারেজি, আল্লাহ আলম। এরপরে লেখা হচ্ছে কি দেখি বুঝি না, তাগুতকে অস্বীকার করবো কথা তো আমরা আলোচনা করে দিয়েছি, তো আমরা প্রশ্ন করবো মনে করেছি, প্রশ্ন তো নিয়ে এসেছি কিন্তু আপনাদেরকে প্রশ্ন এক সময় তাই ও তাগুত তিনি আগে আসেন না এই জন্য না। হ্যাঁ, তাগুতকে কিভাবে আপনি অস্বীকার করবেন, এটার মূল কথা হচ্ছে তাগুত এর কাছে কোন প্রকার ইবাদত অথবা কোন প্রকার বিচার ফয়সালা কোনো কিছুই আপনি করবেন না। তাগুতের আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো মানার ক্ষেত্রে তাগুতের কোনো কথাই আপনি করবেন না, মানবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর তাগুতের বক্তব্যকে প্রাধান্য দিবেন না, তাগুতের আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর প্রাধান্য দিবেন না, তাগুতের ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার উপর প্রাধান্য দিবেন না, তাহলে আপনি তাগুতকে অস্বীকার করলেন। মানে তাগুতকে অস্বীকার করতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে জেনে যেগুলো আল্লাহর ইবাদত রয়েছে এই ইবাদতের ক্ষেত্রে তাগুতের কোনো আনুগত্য আপনি করবেন না, এটি হচ্ছে মূলত তাগুতকে অস্বীকার করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলোর মধ্যে একটি হচ্ছে আত-তাহাকুম, বিচার ফয়সালা করা, তাগুতের কাছে বিচার ফয়সালা চাইবেন, বলবেন যে না তাগুত তাগুত সেটা আমি আগে বলেছি আমাদের আলোচনার মধ্যে বলেছি, তাগুত মানুষ হতে পারে, তাগুত গোষ্ঠী হতে পারে, তাগুত দল হতে পারে, তাগুত মানে বিশ্বাস হতে পারে, তাগুত অন্য জিনিস হতে পারে, অন্য বস্তু হতে পারে, সব কিছু মূলত তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলোকে তাগুত সাব্যস্ত করা হয়েছে। এবং আমরা আলোচনা করেছি হচ্ছে দীর্ঘদিন তাগুতের কথা অনেক আলোচনা হয়েছে, সময় নেই শেখুল ইসলাম যার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া হচ্ছেন আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, 661 হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেন আর 728 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। তার নাম বারবার উল্লেখ করার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হল মূলত আকিদার এই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে তিনি যে তাহকিক দিয়েছেন, তিনি যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, তার এই তাহকিকটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ের তাহকিক। আমরা লক্ষ্য করে দেখেছি মানে আকিদার ব্যাপারে যত আহলুল ইলম, যত উলামায়ে কিরাম, যত স্কলাররা আকিদার ব্যাপারে বিশ্লেষণ দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, তন্মধ্যে শেখুল ইসলামের ব্যাখ্যাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সবচেয়ে বেশি কাছাকাছি হকের, এটা আমরা মনে করে থাকি। এজন্য আমরা তার বক্তব্য বারবার উল্লেখ করে থাকি। তার বক্তব্যগুলো মূলত কোরআন এবং হাদিসের উপর নির্ভর, বেসড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের বেসড, এই কারণে তার বক্তব্যগুলোর গুরুত্ব রয়েছে। এই বিষয় সম্পর্কে আমি প্রসঙ্গত আপনাদেরকে একটা বলছি, সেটা হলো এই যে হাফেজ শামসুদ্দিন দাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি কোন পর্যায়ের আলেম ছিলেন এই কথাটা আমি বলছি, হাফেজ শামসুদ্দিন দাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি, এবং এটাকে সমর্থন করেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়ে নেহায়ের মধ্যে, যদি কোনো হাদিস শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন এটা আমি জানি না, তাহলে এটা হাদিস নয়। আসলে দেখা গিয়েছে তিনি যেগুলো বলছেন এটা হাদিস, আমি এটা জানি না, এটা আসলে হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হাদিসের ব্যাপারে তার এত বিশাল জ্ঞান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত হাদিস তার নখদর্পণে ছিল, এই পর্যায়ের জ্ঞান হাদিসের ব্যাপারে ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে শামসুদ্দিন দাহাবী রহমতুল্লাহ তার জীবনীর মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যদি কেউ আমাকে হাজির আসওয়াদ এবং রুকনে ইয়ামানের মাঝখানে দাঁড়িয়ে কসম করে বলতে বলে, আমি কসম করে বলবো যে আমার গোটা জীবনে তার চেয়ে কোনো মহান আলেম, বড় আলেম আমি আর দেখিনি, এবং আমি কসম করে এই কথা বলবো তিনিও তার জীবনে এত বড় আলেম দেখেন।
তার মর্যাদা এত বিশাল ছিল, বুঝেছেন? আর অনেক কথা রয়েছে, সবাই আমার দ্রুত যাওয়াও দরকার মনে হয়, এই জন্য আজকে বেশি না, ঠিক আছে আমি তো শেষ করতাম রাত পর্যন্ত, কারণ আমার আলোচনা রয়ে গেছে, কিন্তু দ্রুত যাওয়া দরকার মনে হচ্ছে। এই জন্য আল্লাহর প্রতি ভয় এবং অন্যান্য সৃষ্টির প্রতি ভয় সম্পর্কে ইসলামের দৃষ্টি জানাবেন। হ্যাঁ, এটা তো গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, অন্যান্য সৃষ্টির ভয়ের মধ্যে আল্লাহ ভয়ের মধ্যে ইহুলো কখনো কখনো অন্য সৃষ্টির ভয় আল্লাহ আমিনের ভয় সম্পর্কে সমান্তরাল করে আসলে সেটা শিরক আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আবার কখনো কখনো ভয় যদি এমন হয় যে এই ভয়ের কারণে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক আমরা নষ্ট করতে যাই, তাহলে এটা শিরক আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আবার কখনো কখনো ভয় মানুষের স্বাভাবিক স্বভাবজাত অভ্যাসের মধ্যে থাকলে সেটা মূলত এমন ভয় যে ভয়ের মাধ্যমে শিরকের মধ্যে মানুষ লিপ্ত হয় না। যেমন আমরা বাঘকে ভয় করি, চোরকে ভয় করি, আমার অন্যান্যদেরকে ভয় করি, এই সমস্ত ভয় মূলত শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ছোট হচ্ছে ওষুধের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হবে যাতে শিরক হবে না। হ্যাঁ, ওষুধের প্রতি আমরা যেটা বিশ্বাস করবো যে ওষুধের একটা অ্যাকশন রয়েছে, একটা আমল রয়েছে, কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের এজেন্ট ছাড়া কোনো অবস্থাতে ওষুধ কি করতে পারে, মানুষকে ভালো করতে পারে না, মানুষ ভালো হওয়ার কোনো সুযোগ নেই যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান। আসলে সুযোগ আছে কিনা আপনার? না না, সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই বিশ্বাস আমরা পোষণ করি। হোমিও চিকিৎসা কি বৈধ? হোমিওপ্যাথিক চিকিৎসা বৈধ? চন্দ্রমাসের ইসলামীয় জ্যোতির্বিজ্ঞানের হিসাব এখন এই ধরনের শুরু হয়েছে।